সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে পারেননি তারা তাদের জন্য এখন নতুন করে ভর্তি হতে পারবেন। 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনে আবেদনের ভর্তি আবেদন ফলাফল ও ফল নিশ্চয়ন কলেজ ভর্তি বিষয়ক তথ্য বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি অনলাইন এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় চতুর্থ ও সর্বশেষ ধাপের আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে নিয়মিত সময়সূচির অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের পদ্ধতি ও শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবেন। 2022-23 শিক্ষাবর্ষে চতুর্থ ও সর্বশেষ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন সেই সকলগুলো হলো, যে সকল শিক্ষার্থীর পূর্বে আবেদন করেননি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন হননি তারা আবেদন করতে পারবেন। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু কোনো কারণে কলেজের নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চয়ন করতে পারেননি তারা আবেদন করতে পারবেন। 2022-23 শিক্ষাবর্ষে চতুর্থ সর্বশেষ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নিয়মিত সময়সূচি অনুসরণ করতে হবে। 1. চতুর্থ সর্বশেষ পর্যায়ে আবেদন গ্রহণ হবে 6/2/2023 সোমবার থেকে 8/2/2023 বুধবার রাত 8 ঘটিকা পর্যন্ত। 2. নম্বর হলো চতুর্থ সর্বশেষ পর্যায়ে আবেদনের যাচাই বাছাই হবে 9/2/2023 বৃহস্পতিবার। 3 হলো চতুর্থ ধাপের সর্বশেষ পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশিত হবে 12/2/2023 রবিবার রাত 8 ঘটিকা। 4 নম্বর হলো চতুর্থ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থী সিলেকশন ও নিশ্চয়ন বা কলেজের ভর্তি 13/2/2023 সোমবার থেকে 15/2/2023 বুধবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত ভর্তি হতে পারবেন। উল্লেখ্য যে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2022 অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করানো হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে। এটি হলো শেষ একাদশ শ্রেণী পর্যায়ে সর্বশেষ অনলাইনে ভর্তি। এরপর কোনো আর ধাপ আসবে না, সেজন্য আপনারা যারা ভর্তি হতে পারেননি কলেজে তারা এখান থেকে ভর্তি হতে পারবেন। সেজন্য আপনারা হলো 6/2/2023 আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে, আগামীকাল থেকে শুরু হয়ে 8 তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। 2022-23 শিক্ষাবর্ষে একাদশ সমমান শ্রেণীতে অনলাইনে ভর্তি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে উপস্থান করলাম। অনলাইনে আবেদন শুরু হওয়ার পূর্বে আবেদনকারীকে অবশ্যই বিকাশ, নগদ, রকেট, সোনালী ব্যাংক, উপায়, ট্যাব, ওকে, ওয়ালেট এর যে কোনো একটির মাধ্যমে নেট আবেদন ফি 150 টাকা জমা দিতে হবে। www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার রোল, বোর্ড, পাসিং ইয়ার আর রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করতে হবে। প্রথমে আমরা রোল নাম্বারটি টাইপ করব, তার বোর্ডটি দিয়ে দেব, তারপর আপনার সালটি দিয়ে দেব, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেব। ভুল যদি দিয়ে থাকি তাহলে এটি আসবে না। তারপর এখানে নিচে যে ভেরিফিকেশন কোডটি আছে ভেরিফিকেশন নম্বরটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নাম, বোর্ড এবং পিতার নাম, মাতার নাম সব কিছু চলে আসবে, পয়েন্টও চলে আসবে। তারপর নিচে আপনার মেরিট পার্সন মানে আপনি কত মেরিট পেয়েছেন সেটি ওখানে দেখাবে। তার নিচে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, আপনি টাকা জমার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তারপর আবারও রিটাইপ অপশন আছে, সেই রিটাইপে ক্লিক করে লিখতে হবে।
নিচে বাবার এনআইডি নাম্বার বা অপশনাল দেওয়া আছে বা মায়ের, ওটা দেওয়ার দরকার নাই, তার নিচে আপনার দিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে অবশ্যই কোটা প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের যদি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকে তাহলে সনদপত্রটি এখানে দাখিল করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আপনি সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবেন আর সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে পারবেন। আপনি সায়েন্স আর্টস কমার্সে ভর্তি হতে পারবেন। আমরা এখানে একটি শিক্ষা কোটা উল্লেখ করা আছে। যদি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অধীনস্থ কোনো মন্ত্রণালয়ের কর্মচারীর সন্তান হয়ে থাকেন, তা অথবা কর্মচারী সন্তান হয়ে থাকেন, প্রতিষ্ঠান 2% কোটা হারে ভর্তি হতে পারবেন। এখানে আমি 5টি কলেজ চয়েস দিয়ে দেখাবো। 5টি কলেজ চয়েস দিলাম, তারপর আমি প্রিভিউ অপশনে ক্লিক করে সাবমিশন প্রিভিউ অপশনে ক্লিক করো। ক্লিক করার পর এখানে আপনি ক্যান্সেলও করতে পারবেন অথবা সাবমিশন অ্যাপ্লিকেশন ক্লিক করতে পারবেন। আমরা সাবমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর যে আপনার যে শিক্ষার্থীর আবেদনটি করেছেন সেই আবেদনের তথ্যটি এখানে চলে আসবে। আপনি প্রিন্ট ভাষণে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে 5টি কলেজ চয়েস দিয়েছেন সেই কলেজ চয়েসটির আপনি প্রিন্ট করে দিয়ে দেবেন। আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে ভর্তি ওয়েবসাইটে দেওয়া হেল্প লাইনে যোগাযোগ করতে পারবেন। এছাড়া বোর্ড সংশ্লিষ্ট কোনো সমস্যা থাকলে সরাসরি বোর্ডের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।